হ্যালো, এই যে দেখুন, আমরা একটা সেল করবো। আমরা একটা অলরেডি প্রোডাক্ট অ্যাড করছি। সো প্রোডাক্ট অ্যাড করার সময় কীভাবে সিরিয়াল অ্যাড করতে হবে সেটা আমাদেরকে দেখাই দিই। সো প্রথমে আমরা এখানে যাবো অ্যাড প্রোডাক্ট। এখন আমরা একটা ফোন অ্যাড করবো। মনে করেন আমরা iPhone 14 অ্যাড করলাম, iPhone 14 Pro। এটার ক্যাটাগরি, এটা যেটা ক্যাটাগরি দিয়ে দিলাম, দেন প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাপেল। এখানে প্রোডাক্ট কোড দিলাম একটা, 7 8 SW 96। আচ্ছা, এখানে আমাদের স্টকে আছে iPhone 8 14 Pro তিনটা। এখন এখানে আমরা সিরিয়াল নাম্বার অ্যাড করবো। যে সিরিয়াল নাম্বার অ্যাড করলাম, এখন সিরিয়াল নাম্বারের লাস্টের 5টা ডিজিট বা 6টা ডিজিট আমরা অ্যাড করতে পারি IMEI এর। মনে করেন আমাদের একটা IMEI হলো 114477, অ্যাড করলাম। তারপর অ্যাড করবো কি, 114455, এই একটা IMEI। তারপর অ্যাড করলাম 112244, তিনটে IMEI এবং তিনটে স্টক আছে। এখানে আমাদের প্রাইসটা দেখলাম, পারচেস প্রাইস হলো 1,05,000 আর সেল প্রাইস হলো 1,14,000। জি, 7 পাবলিশ দিয়ে দিলাম। এখন আমরা পজে যাব। পজে যাওয়ার পর যখন আমরা সেল স্টার্ট করবো, এখন যদি আমরা আইফোন দেই, এই যে আমরা আইফোন দিলাম, এই যে iPhone 14 Pro সিলেক্ট করবো। এখন আমরা কোন সিরিয়াল অ্যাড করবো, এখন আমরা এইটা অ্যাড করবো, 244 ক্লিক করলাম। ওকে, কাস্টমার সিলেক্ট করলাম হাসান, দেন আমরা পেমেন্টে গেলাম। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করতে হবে। যে প্রোডাক্ট অ্যাড করলাম, এই যে এই যে সিরিয়াল নাম্বার দিয়ে, দেন আমরা এখন পেমেন্ট অ্যাড করলাম। সে পেমেন্ট দিলাম আমার 1,05,000 টাকায় দিল। এটা সাবমিট দিলাম। এই যে দেখেন, ইনভয়েসে কিন্তু আপনার এই সিরিয়াল নাম্বারটা চলে আসে লাস্টের 112244। দেন এখন প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে সেলসের লিস্টে গিয়েও দেখতে চান যে সিরিয়ালটা কীভাবে কাজ করে, এই যে এখানে যদি আপনি A4 সাইজে প্রিন্ট করতে চান, এই যে A4 সাইজে সিরিয়ালটা এই যে চলে আসে 112244, আর এখানে POS 58 দিলে ওখানে সিরিয়ালটা চলে আসবে। এই যে